আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, যারা স্পেশাল আউট পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন গত মাসে বা এর আগে, যারা দূতাবাসে আবেদন করেছিলেন স্পেশাল আউট পাসের জন্য, তাদের একটা লিস্ট প্রকাশ করেছে এবং একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা আবেদন করেছেন তাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনি পুরো লিস্টটা পেয়ে যাবেন, আপনার নাম সেখানে আছে কি। যদি আপনার নাম সেখানে থাকে তাহলে আপনি দূতাবাসের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের সাথে বিস্তারিত আলোচনা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখান থেকে পেপারটা সংগ্রহ করতে হবে। পুরো প্রসেসটি বলে দিচ্ছি আবারও সবার সুবিধার্থে, সেটা হলো আপনাদেরকে সেখান থেকে পেপার সংগ্রহ করে আপনার কপিল যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের জাওয়াজাতে যেতে হবে। জাওয়াজাতে গিয়ে আপনাকে কাজ করাতে হবে। কাজটা একটু কষ্টসাধ্য, আগের মতো সহজ নয়, এখন একটু কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, জাওয়াজাত সহজে পেপারটা জমা নিচ্ছে না। একটু কষ্টে হলেও আমি বলবো যে কাজটা সেখান থেকেই করিয়ে নেওয়ার জন্য, যারা দড়া দিয়ে দেশে যেতে চান তাদের জন্য কিন্তু আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখিয়েছিলাম দড়া দিয়ে দেশে গেলে কত কষ্ট হয়। আপনি যদি লিগাল এক্সিট নিয়ে দেশে যান তাহলে আপনি বৈধ লোকের মতো 60 দিন সৌদি আরবে থাকতে পারবেন। যাওয়ার সময় আপনি আপনার মাল সামানা জিনিসপত্র যত কিছু আছে সব কিছুই নিয়ে যেতে পারবেন। তাই অনুরোধ করব, এখন যারা দেশে যেতে চান তারা অবশ্যই লিগাল এক্সিট নিয়ে দেশে যাওয়ার চেষ্টা করবেন। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা আবেদন করেছেন দূতাবাসে তারা চেক করুন, আমার ফেসবুক পেজে পুরো লিস্টটি দেওয়া আছে, সাথে দূতাবাসের নাম্বারটি দেওয়া আছে, তাদের সাথে ফোন করে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে যান, আপনার পেপারটি সংগ্রহ করুন। দর্শক, এই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য যারা স্পেশাল আউট পাসের জন্য আবেদন করেছেন তাদের জন্য। ধন্যবাদ সবাইকে।